সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শাহিন কাল স্যার আছি আপনাদের সাথে অনেকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু সিজিপিএ কম অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটিস এগুলাতে পড়েছেন মনে করেন যে আমার সিজিপিএ কম আমার প্রিপারেশন দুর্বল সাবজেক্টিভ নলেজ কম ইংলিশ বুঝি না বাংলা বা ব্যাকরণ বুঝি না তো এই যে এত প্রবলেম আমি কি বিসিএস কাটার হতে পারবো বিসিএস কাটার হতে গেলে এত পরিশ্রম করা লাগে এত এত বই পড়তে হয় আমার পক্ষে কি এটা সম্ভব আমরা অনেকেই এটা চিন্তা করি আমাদের চিন্তাগুলা আরও কঠিন হয়ে যায় যখন দেখি বিভিন্ন গ্রুপে মানুষজন শেয়ার করে যে এক্স সাবজেক্টের জন্য আমি তিনটা চারটা বই পড়েছি বাংলা ভাষা সাহিত্যের জন্য আমি চারটা ভাষা বই পড়েছি ইংলিশের জন্য আরও পাঁচটা বই পড়েছি আপনি চিন্তা করেন আসলে এত এত বই এত এত বিষয়গুলা এত হ্যাভি লুড নিয়ে কি আসলে সম্ভব ক্যাটার হওয়া এই জিনিসগুলো আমাদের সম্পর্কে বিসিএস সম্পর্কে একটা নেগেটিভ বার্তা দেয় আসলে যা আমরা মনে করি তা আসলে সেরকম না বিসিএস ক্যাডার হওয়া এত কঠিন না আমারই সহজ না কিন্তু এত কঠিন না দেখবেন আপনার আশেপাশে অপরিচিত মানুষের অনেক আছে যারা হচ্ছে গিয়ে হয়তো এডুকেশনাল লাইফে স্টাডি লাইফে সে অত বেশি সিরিয়াস ছিল না ভালো রেজাল্ট করে নাই ভালো ইউনিভার্সিটিতে পড়ে নাই বলে আলটিমেটলি সে একজন ভালো ক্যাডার পেয়ে গেছে বা ক্যাডার সার্ভিসে আসছে বিকজ তার সে সিস্টেমটা ধরতে পারছে তাহলে চলুন আমরা বিসিএস ক্যাডার হওয়ার জন্য সিস্টেমটা কি সেটা আমরা আজকে আলাপ করি প্রথম কথা হচ্ছে গিয়ে মেধা তো আমাদের সবার কম বেশ আছে তাই না সবারই মেধা আছে কেউ ইউটিলাইজ করে কেউ ইউটিলাইজ করে নাই তো মোটামুটি মেধা থাকা লাগে স্বাভাবিক দুই নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার মেধা আছে কিন্তু আপনি পরিশ্রম করেন না ইউ কান্ট বিয়ে বিশেষ কারার আপনি বুয়েটে পড়াশোনা করেছেন আপনার নলেজ দিয়ে আপনি মনে করলেন যে আমি সহজে বিশেষ কারণ হয়ে যাব এটা আসলে সম্ভব না তার মানে আমাকে আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমি যে ইউনিভার্সিটিতেই পড়ি যে জায়গা থেকেই পড়ি অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে আর তিন নম্বর হচ্ছে গিয়ে আমার মেধা পরিশ্রম সবই আছে। কিন্তু আমি কৌশলি না এটা একটা কম্পিটিশন আচ্ছা এমনিতে আমি স্কুল কলেজে এস এইচএসসিতে ভালো ভালো জিপিএ জিপিএফাইভ পেয়েছি আমার সাথে কি কারো কম্পিটিশন ছিল না কিন্তু বিসিএস হচ্ছে এমন একটা জায়গা এটা একটা কম্পিটিশন আপনি যদি আটানব্বই করে পান একজন যদি নিরানব্বই পায় তাহলে সেই হচ্ছে ক্যাডার পাবে আপনি পাবেন না মানে হচ্ছে আমাকে অন্যদের চাইতে আগায় থাকতে হবে আগা থাকতে গেলে আমাকে কৌশলী হতে হবে তাইলে আমরা একটা কথা বলি কিন্তু যে বিসিএস হচ্ছে কৌশলী মেধাবীদের পরীক্ষা শুধু কৌশলী হইলে মেধাবী হইলে হয় না কৌশলী প্লাস মেধাবী এই দুইটা সমন্বয় করে বিশেষ করা হইতে হয় এই তিনটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করি তাহলে আমরা মোটামুটি অনেক জিনিস বুঝতে পারবো প্রথম কথা হচ্ছে কৌশলী জিনিসটা কি আমি কোন কোন জিনিস পড়বো কোন জিনিস পড়বো না কতটুকু বাদ দিব লিখিত পরীক্ষার সময় কীরকম করে লিখলে আমার মার্ক বেশি আসবে কি কি থিংস এখানে অ্যাড করা দরকার কীগুলো বাদ দেওয়া দরকার এই যে জিনিসগুলো জানা এগুলো হচ্ছে কৌশল অনেকেই দেখবেন ভালো ইউনিভার্সিটিতে সুবিধা কী ভালো ইউনিভার্সিটিতে সুবিধা হচ্ছে তারা অনেক সিনিয়র পায় যারা তাদেরকে গাইড করতে পারে মোটিভেট করতে পারে খারাপ সময় তাদেরকে তাদের সাথে থাকে ইন্সপায়ার করে কাছাকাছি এতজন ক্যাডার দেখে সিনিয়র অনেক ক্যাডার দেখে তারা মোটিভেটেড হয় কিন্তু অনেক ইউনিভার্সিটিতে বা অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা আসলে পায় না কেডারদের থেকে যে অনুপ্রাণিত হবে গাইডলাইন পাবে অর্থাৎ কৌশলটা জানবে এই জিনিসটা পায় না এই কারণে অনেক ভালো ইউনিভার্সিটি কিন্তু আগায় থাকে বিকজ দে হ্যাভ দিস এনভারনমেন্ট তো আমরা কৌশলী হব মানে কি কতটুকু পড়বো না পড়বো কী পড়বো না পড়বো এগুলা মানে একটু ইয়ে করে পড়বো যাতে অন্যদের যদি আমরা আগায় রাখতে পারি আমরা যাতে দীর্ঘ সময় মনে রাখতে পারি এবং এগুলা পরীক্ষাতে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি এবং যখন পরীক্ষায় দিব ফেল করব চাকরি পাবো না তখন যাতে আমি মোটিভেটেড হতে পারি লেগে থাকতে পারি এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা কৌশল এখন আপনি হচ্ছে এই যে আমার মেধা আছে আমি পরিশ্রম করি কৌশল কৌশল নিয়ে তো আলোচনা করলাম পরিশ্রম নিয়ে একটু টাচ করে যাই আপনি এক বছর প্ল্যান করবেন যে নেক্সট ইয়ার এই যে আজকে থেকে নেক্সট ইয়ার মানে আগামী বছর না আমি আমি ছয় মাস রিল্যাক্স করবো তারপরে আগামী বছর থেকে শুরু করব এরকম না আজকে থেকে আগামী এক বছর পর্যন্ত আমি টার্গেট নিব যে আমি সামাজিক কমিউনিকেশনটা কমাই দিব বন্ধুদের সাথে আড্ডা এই সেই পয়ফায় গ্লার যদি এগুলো কাহিনী বাহিনী থাকে এসব বাদ বাদ দিয়ে আমি চিন্তা করবো যে এই এক বছর আমার টার্গেট হবে আই উইল হ্যাভ টু স্টাডি প্রপারলি এবং পড়াশোনা ছাড়া পড়াশোনার কেন্দ্রিক চিন্তা ভাবনা ছাড়া আপনি অন্য কিছু করব না আপনি দেখবেন যারা হচ্ছে জব স্টাডি করে সিরিয়াসলি তারা হচ্ছে ফেসবুক আন করে দেয় অনেকে অনেকে ফেসবুক থাকে ফেক আইডি ফেক আইডি দিয়ে কী করে সে ওই জব রিলেটেড গ্রুপগুলোতে সে এংগেজ হয় মানে ফেসবুকে অন্য কার কি হচ্ছে না হচ্ছে কার বিয়ে হইলো কার বাচ্চা হইলো কে অনুষ্ঠানে গেল কে ট্যুরে গেল এগুলো দেখে না অনেকে আমিও এরকম করছি যে আমি যখন প্রিপারেশন নিতাম আমি হচ্ছে গিয়ে কি করেছি আমি ওই টাইডি শুধু জব রিলেটেড যে গ্রুপগুলো বা মানুষগুলো এদের সাথেই কমিউনিকেট কানেক্টেড থাকতাম ফেসবুকে নর্মালি খুব কম ঢুকতাম আমার মেইন আইডি দিয়ে ওই আইডি দিয়ে মূলত পড়াশোনা রিলেটেড মানে বিষয়গুলো থাকতাম এটা আমাকে সবসময় মানসিকতা একমুখী করতো মানে আমি পড়াশোনা ওরিয়েন্টের চিন্তা ভাবনা করতাম এটা অনেক সাপোর্টিভ হয় তা আপনি চিন্তা করবেন নেক্সট ইয়ার আপনি সোশ্যালাইজেশনটা কমিয়ে পড়াশোনা কেন্দ্রে ফোকাস করবেন এই টু টেন আওয়ার্স ট্রাই করবেন পড়াশোনা করার জন্য ইফ ইউ ক্যান সব দিন তো সমান হবে না অনেক দিন মানুষ ঈদের সময়েও পড়ে ঈদের সময় মানুষ পড়াশোনা করে যে একটু রেস্ট সময় বা এখন কাজ নাই তাইলে বেশি একটু পড়াশোনা করে সমস্যা কি এরকমও হয় তাহলে আমরা এক বছর পড়াশোনা করবো আর যে মেধার কথা যে বলি এখন সবার তো সেম জিনিস না কারো দেখবেন যে বাংলা ইংরেজি গণিতের বেসিক তার ক্লিয়ার আছে সে ফোকা তো তার জন্য প্রিপারেশন নেওয়াটা একটু সহজ আর আপনার এগুলো না থাকলে আপনার জন্য একটু কঠিন এখন মনে রাখবেন একজন বিসিএস ক্যাডারের যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন না করে আপনি বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবেন না বাংলা এই বিসিএস ক্যাডার বাংলা ভাষা বাংলা ব্যাকরণ নিয়ে খুব ভালো বুঝে ইংলিশ গ্রামারও ভালো বুঝে ইংলিশে ভালো করে লিখতে পারে তার এই টাইপের কোয়ালিফিকেশন আছে ইউ ইউ মাস্ট হ্যাভ দিস টাইপ অফ কোয়ালিফিকেশন টু আপনারও থাকতে হবে এখন আপনার যদি না থাকে আগে ছিল না এখন আপনি অর্জন করুন এই যে এক বছর টাইম এক বছরে কি করবেন আপনি এক বছরে এই জিনিসগুলো অর্জন করবেন আপনাকে ওই কোয়ালিফিকেশন অর্জন করে তারপরে বিসিএস কার্ডার হতে হবে তাহলে আমি বলি যে এই এক বছরে আমি অর্জন করবো আগে বাংলা পড়ি ভাষা বাংলা ব্যাকরণ কঠিন লাগতো এখন কি আমি পারবো আগে ইংলিশ গ্রামারে অনেক প্রবলেম হইতো বা ইংলিশ লিখতে গেলে অনেক এরর থাকে এখন কি আসলে আমার পক্ষে সম্ভব প্রত্যেক বছর হিউজ পরিমাণ মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল আই হ্যাভ ফাউন্ড পিপল পিপুল আমি অনেকের সাথে এরকম মোকাবেলা করছি যাদের বেশি অনেক দুর্বল নলেজটা অনেক পোয়ার কিন্তু তারা এই সময়ে নিজেদেরকে উন্নত করেছে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে আপনাকেও এক বছর ধরে এই জিনিসটা প্রসেস অবলম্বন করবেন আজকের আপনি আর এক বছর পরের আপনি সমান হবেন না এক বছর পরে আপনার মধ্যে ওই সকল গুণাবলী চলে আসবে। এর মাধ্যমে আপনি ইনশাল্লাহ এর জন্য একটা টোটালি ফিট হবেন আমি বলি যাদের বেসিক দুর্বল ব্যাকগ্রাউন্ড দুর্বল ইউনিভার্সিটি ভালো না জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটিস এনিথিং অ্যালস আপনার যদি বাংলাদেশে চাকরি করে চলার ইচ্ছা থাকে তাহলে বিসিএস এর উপরে ভাই কিছু নাই বিসিএস ছাড়া কোনো অপশনও মানে ফার্স্ট প্রায়োরিটি কোনো কিছু থাকতে পারে না তা আপনি অবশ্যই বিশেষ প্রিপারেশন নিবেন প্রিপারেশন নেবেন এবং আপনার মেধা আপনার পরিশ্রম এবং কৌশল তিনটার কম্বিনেশন করে আপনি আগায় যাবেন ইনশাল্লাহ আপনার পক্ষে এটা সম্ভব কৌশলের যতটুকু আছে যেমন কোনটা কতটুকু পড়বেন না পড়বেন কিভাবে পড়বেন কোনটা করলে লিখলে একটু ভালো মার্ক পাবেন এগুলো আমরা বলে দিতে পারবো এবং এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ কয়েকটা বিসিএস প্রিলি রিটার্ন দেওয়ার কারণে নিজে ক্যারিয়ার হওয়ার কারণে এই ধরনের নলিসটা চলে আসছে এটা শেয়ার করতে পারবো ইনশাল্লাহ হোপফুলি ইট উইল হেল্প ইউ ঠিক আছে ভালো থাকবেন প্রিপারেশন নিন পড়ুন ধন্যবাদ